আওয়ামী লীগ সরকার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর দুপুরে ঢাকা রিপোর্ট ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন তিনি বলেন দেশের সবকিছু ধ্বংসকারী এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন